দেখুন একটি চাঞ্চল্যকর তথ্য বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন সর্বভৌম দেশ লোকসংখ্যা মাত্র তিন বিশ্বের বুকে এমন একটি স্বাধীন সর্বভৌম দেশ রয়েছে যে দেশের জনসংখ্যা মাত্র তিন দেশটির নিজস্ব পতাকা পাসপোর্ট মুদ্রা সবই রয়েছে ক্ষুদ্রতময় দেশটির নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড অবস্থান ব্রিটেনের সাপলক সমুদ্রের ধারে ক্ষুদ্রতময় দেশটির মোট আয়তন পাঁচশো পঞ্চাশ স্কোয়ার মিটার দেশটির একটি রাজধানীও রয়েছে তার রাজধানীর নাম এইচ এম ফোর্ট রাফস দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার বাহিরের কোনো দেশে এই মুদ্রা চলে না এ দেশটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলে দুর্গ বানানোর পরিকল্পনা করে সেই পরিকল্পনা থেকেই উপকূল থেকে দশ কিলোমিটার গভীরে বানানো হয় মাউন্ট সেল সিপোর্ট এখান থেকে শত্রুদের রণতরির উপর নজরদারি চালানো হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটিকেও পরিত্যক্ত ঘোষণা করে উনিশশো সাতষট্টি সালের দুই সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডোসরয় বেটস ও তার পরিবার এই দ্বীপের স্বত্বাধিকারী হন তারপর তারাই একে একটি স্বাধীন মাইক্রোরাষ্ট্র হিসেবে ঘোষণা করেন পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতাও করেনি মজার কথা হলো মোট জনসংখ্যার তিনজনই বেটস পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা রানী এবং রাজপুত্র দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে